চলতি মাসেই আছড়ে পড়তে পারে একটি ঘূর্ণিঝড়, আশঙ্কা আবহাওয়া দপ্তরের। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। চলতি মাসে বাংলাদেশে আশ্রয় পড়তে পারে একটি ঘূর্ণিঝড়, এমনই আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস তরফ থেকে জানানো হয়েছে চলতি মাসে একটি থেকে তিনটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। সেই নিম্নচাপগুলির মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। গত মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় গোলাপ। গত 26শে সেপ্টেম্বর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশার মধ্য দিয়ে স্থলভাগে প্রবেশ করেছিল। সেই ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়েনি বাংলাদেশে। তবে চলতি মাসে একটি ঘূর্ণিঝড় বাংলাদেশে আশ্রয় পড়তে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কোন সময় সেই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে তা এখন অবধি জানানো হয়নি। ফলে দুর্গাপুজোর সময় আবহাওয়া কেমন থাকবে তা আশঙ্কার কালো মেঘ তৈরি হয়েছে। পাশাপাশি সেই সম্ভাব্য নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি মাসে বাংলাদেশে স্বাভাবিক নিরিখে বর্ষা বেশি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির মাত্রা বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকার কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ময়মনসিংহ, রাজশাহী, রংপুর এবং সিলেটের বিস্তীর্ণ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। উত্তর বাংলাদেশের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ভারী বর্ষণ হতে পারে। তবে আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে বাংলাদেশে বেশি দিন আর থাকবে না বর্ষা। আবহাওয়া দপ্তর পরিচালক শামসুদ্দিন আহমেদ জানিয়েছেন যে চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে বিদায় নিতে পারে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু। এদিকে পূজোর মুখে যে নিম্নচাপের সম্ভাবনাটি তৈরি হয়েছে সেটি পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশের নিম্নচাপ ক্রমশ ঢুকতে পারে উত্তরবঙ্গে। তারই জেরে পুজোর আগেই ব্যাপক বৃষ্টি হতে পারে রাজ্যে। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ব্যাপক বৃষ্টি ঘটতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পুজোর শুরু বাকি আর মাত্র কয়েকটা দিন, ইতিমধ্যেই পুজোর বাজার তুঙ্গে, কেনাকাটা প্রায় শেষের দিকে। আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় 6 অক্টোবর। আবহাওয়াবিদদের এই দাবিতে চিন্তার পারদ ছড়েছিল, তবে তাল কাটলো এদিনের পূর্বাভাসে, ফের নিম্নচাপের সম্ভাবনা। পুজো ভাসতে পারে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তরপ্রদেশে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ক্রমশ পূর্ব দিকে সরে ঢুকবে উত্তরবঙ্গের দিকে। আর তারই জেরে পুজোর আগে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদহ, দুই দিনাজপুরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।